চ্যানেল সাবস্ক্রাইব করেছেন কি? অজানা সব গুরুত্বপূর্ণ স্পোর্টস নিউজ সম্পর্কে আপডেট পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, সাথে সাথে বেল আইকনে ক্লিক করুন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিএস স্পোর্টস। আইপিএল এর 13 নম্বর সিজন মানে আইপিএল 2020-তে একটার পর একটা অসাধারণ ম্যাচ আমরা উপহার পাচ্ছি। এখনও পর্যন্ত এই আইপিএল 9টা ম্যাচ হয়েছে। এই 9টা ম্যাচের পর পয়েন্ট টেবিলের কে কোথায় দাঁড়িয়ে আছে এখন আমরা সেটা দেখে নেব। তার পাশাপাশি এই ভিডিওতে আমরা আলোচনা করব এখনও পর্যন্ত এই 9টা ম্যাচের পর পার্পেল ক্যাপের অধিকারী কে, এই 9টা ম্যাচের পর অরেঞ্জ ক্যাপটি কার দখলে আছে, এখনও পর্যন্ত যে 9টি ম্যাচ আছে সেই 9টি ম্যাচে আইপিএল হাই স্কোর কত, বেস্ট বোলিং ফিগার, সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেল নতুন, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দাও, যাতে যখনই আমরা এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করবো সাথে তোমাদেরকে নোটিফিকেশন চলে যায়। প্রথমে আসা যাক আইপিএল পয়েন্ট টেবিলের তালিকায়। ঠিক আছে, এখনও আইপিএলের শীর্ষে অবস্থান করছে, অর্থাৎ 1 নম্বর পজিশনে আছে দিল্লি ক্যাপিটালস। তারা 2টি ম্যাচ খেলে 4 পয়েন্ট অধিকার করেছে এবং 2টি ম্যাচ খেলে 2টি ম্যাচই জিতেছে এবং তাদের নেট রান রেট 1.1। এরপরে 2 নম্বর স্থানে অধিকার করে আছে রাজস্থান রয়্যালস। তারা 2টি ম্যাচ খেলে 2টি ম্যাচ জিতেছে, তাদের টোটাল পয়েন্ট সংগ্রহ 4 পয়েন্ট, তাদের রান রেট 0.615। এরপরে 3 নম্বরে আছে কিংস ইলেভেন পাঞ্জাব। তারা 3টি ম্যাচ খেলে 2 পয়েন্ট জোগাড় করেছে, 2টি ম্যাচ হেরেছে এবং 1টি ম্যাচ জিতেছে, তাদের নেট রান রেট 1.498। লিগ টেবিলে 4 নম্বর অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ানস। তারা 2টি ম্যাচ খেলে 2 পয়েন্ট সংগ্রহ করেছে, তারা 1টি ম্যাচ জিতেছে, 1টি ম্যাচ হেরেছে, তাদের নেট রান রেট 0.993। 5 নম্বর অবস্থান করছে KKR কলকাতা নাইট রাইডার্স। তারা 2টি ম্যাচ খেলে 2 পয়েন্ট জোগাড় করেছে, 1টি ম্যাচ হেরেছে এবং 1টি ম্যাচ জিতেছে, তাদের নেট রান রেট -0.767। 6 নম্বর অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। তারা 3টি ম্যাচ খেলে 2 পয়েন্ট জোগাড় করেছে, 2টি ম্যাচ হেরেছে, 1টি ম্যাচ জিতেছে, তাদের নেট রান রেট -0.840। 7 নম্বর অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা 2টো ম্যাচ খেলে 2 পয়েন্ট জোগাড় করেছে, 1টি ম্যাচ জিতেছে এবং 1টি ম্যাচ হেরেছে, তাদের নেট রান রেট -2.175। এবং 8 নম্বর অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ। 2টি ম্যাচ খেলে তারা 1টা পয়েন্টও জোগাড় করতে পারেনি, অর্থাৎ 2টি ম্যাচ খেলে তারা 2টি ম্যাচই হেরেছে, তাদের নেট রান রেট -0.730। এবার অরেঞ্জ ক্যাপের নিউজে আসা যাক। এখনও পর্যন্ত অরেঞ্জ ক্যাপটি, এই 9টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপটি KL রাহুলের দখলে আছে। অর্থাৎ অরেঞ্জ ক্যাপ, আমরা জানি কারা অরেঞ্জ ক্যাপ পায়, যে আইপিএলে সবচেয়ে বেশি রান করবে সেই অরেঞ্জ ক্যাপ পায়। এখনও পর্যন্ত আইপিএল 9টি ম্যাচ হয়েছে, ঠিক আছে, সেই 9টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপটি কার দখলে আছে? KL রাহুলের দখলে আছে। অর্থাৎ KL রাহুল 3টি ম্যাচ খেলে 222 রান করেছে, ঠিক আছে। এরপরে আছে ময়াঙ্ক আগরওয়াল, 3টি ম্যাচ খেলে 221 রান করেছে। তারপর 3 নম্বরে আছে ফাফ ডুপ্লেসিস, 3টি ম্যাচ খেলে 173 রান করেছে। 4 নম্বরে আছে সঞ্জু স্যামসন, 2টি ম্যাচ খেলে 159 রান করেছে। 5 নম্বরে আছে স্টিভ স্মিথ, 2টি ম্যাচ খেলে 119 রান করেছে। এবার পার্পেল কাপের নিউজে আসা যাক। আর আমরা সবাই জানি পার্পেল ক্যাপ কারা পায়, যেই বোলার সবচেয়ে বেশি উইকেট পাবে তার দখলে চলে যাবে পার্পেল ক্যাপ। তো এখনও পর্যন্ত আইপিএলে যে 9টি ম্যাচ হয়েছে তার মধ্যে পার্পেল ক্যাপটি এখনও পর্যন্ত ধরে রাখতে পেরেছে কিংস ইলেভেন পাঞ্জাবের মোহাম্মদ সামি। অর্থাৎ 1 নম্বরে আছে মোহাম্মদ সামি, সে 3টি ম্যাচ খেলে 7টি উইকেট পেয়েছে। 2 নম্বরে আছে দিল্লির কাসিগো রাবাডা, 2টি ম্যাচ খেলে 5টি উইকেট পেয়েছে। 3 নম্বরে আছে চেন্নাই সুপার কিংসের স্যাম কুরান, 3টি ম্যাচ খেলে 5টি উইকেট পেয়েছে। 4 নম্বরে আছে পাঞ্জাবের শেলডন কটরেল, 3টি ম্যাচ খেলে 5টি উইকেট পেয়েছে। 5 নম্বরে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চাহাল, 2টি ম্যাচ খেলে 4টি উইকেট পেয়েছে। এবার দেখে নেওয়া যাক হাই স্কোর। এই 9টি ম্যাচের পর হাই স্কোর কার দখলে আছে? KL রাহুল। KL রাহুল এখনও পর্যন্ত হাই স্কোর 132 রানে 9টা আউট। 2 নম্বরে আছে ময়াঙ্ক আগরওয়াল 106 রান। 3 নম্বরে আবার ময়াঙ্ক আগরওয়ালই আছে 89 রান। 4 নম্বরে সঞ্জু স্যামসন 85 রান এবং 5 নম্বরে আছে রোহিত শর্মা 80 রান। এবার বেস্ট বোলিং ফিগার দেখে নেওয়া যাক। 1 নম্বরে আছে কিংস ইলেভেন পাঞ্জাবের মোহাম্মদ সামি, 15 রানে 3 উইকেট। 2 নম্বরে আছে বেঙ্গালুরুর চাহাল, 18 রানে 3 উইকেট। 3 নম্বরে আছে মুরগান অশ্বিন, 21 রানে 3 উইকেট। 4 নম্বরে আছে ক্যাসিগো রাবাডা, 26 রানে 3 উইকেট। 5 নম্বরে আছে রবি বিষ্ণয়, 32 রানে 3 উইকেট। তো বন্ধুরা, এই ভিডিওটি এখানে শেষ হচ্ছে। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।